আসসালামু আলাইকুম, পপিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি তৈরি করব চালের ঝাল লুচি। চলো চালের ঝাল লুচি তৈরি করি। নিচ্ছি 2.5 কাপ ময়দা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, দিচ্ছি বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে বেশিরভাগ সময় সাদা তেল ব্যবহার করা হয়, আজকে আমি ঘি ব্যবহার করব। দিচ্ছি 1 চামচ ঘি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিচ্ছি একটু জোয়ান, দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, ভালোভাবে মেখে নিচ্ছি। পুদিনে পাতা না থাকলে তোমরা ধনে পাতাও দিতে পারো। আমি আজকে এভাবে তৈরি করব মশলা লুচি। এভাবে মশলা পরাটাও তৈরি করা যায়। এখন দেব তালের পিউরি, কাঁচা তাল না, আমি তালটা ঘষে জ্বালিয়ে নিয়েছি। চেষ্টা করব পানি না দিয়ে মাখতে, ভালোভাবে মেখে নিচ্ছি। আমাদের পানি লাগছে না। বন্ধুরা দেখো, আমার ময়দা মাখা শেষ, ডো তৈরি হয়ে গেল। এবার একটু তেল দিয়ে রেস্টে রাখবো। দেখো, আধা ঘন্টা রেস্টে থাক, ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এসে ময়দাটা একটু মেখে নিলাম, যেহেতু এর ভিতরে বাতাস থাকে, সে বাতাসটা ভালো করে ছেনে বের করে নিচ্ছি। এবার ছোট ছোট লেচি তৈরি করে নেব। আমরা এই সাইজের লেচি তৈরি করে নিচ্ছি। হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, লেচিগুলো এবার হাতে এভাবে গোল গোল করে নিচ্ছি। আমি হাতে একটু তেল দিয়ে নিয়েছি, এই যে, যেন হাতের সাথে এটে না যায়। এইভাবে প্রত্যেকটা আমি গোল করে নিচ্ছি। বন্ধুরা, লুচিগুলো বেলে নিচ্ছি। আমি লুচিগুলো বেলে একবারে ভাজবো। দেখো, আর একটা এভাবে আমি প্রত্যেকটা লুচি বেলে ভেজে নিই, লুচিগুলো ভেজে নিচ্ছি।
দেখো কি সুন্দর ফুলেছে লুচিগুলো। এইভাবে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলেছে। প্রত্যেকটা লুচি এভাবে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল তালের ঝাল মশলা লুচি। তাল দিয়ে শুধু বড়া আর পায়েসি হয় না, লুচিও হয়, এবং এটা মশলা দিয়ে হয়। তাল যেহেতু মিষ্টি আছে, একটু ঝাল দিয়ে ঝাল ঝাল করে তৈরি করলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং বাসায় তৈরি করে ফেলো তালের ঝাল মশলা লুচি। ধন্যবাদ, আমাদের সঙ্গে থেকো।